हाय बंधुरा, वेलकम टू माय चैनल। आज आबार निये एसेछि नतुन एक रेसिपी, लाउ पाता दिए कई माछेर भापा। तो चलुन देखे नेওয়া যাক। तो एखाने आमार दुष्टुटो एकटु कई माछगुलो देखे खूबी आनंदित होच्छे, कई माछगुलो निये एकटु खेला करते जाच्छे। तो देखे नेওয়া যাক चलो। तो एखाने आमि माछगुलो एकटु केटे निच्छि। মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো কেটে নেছি আর এখানে দেখুন আমার দুষ্টু সকালে উঠে ব্রাশ করছে আর মাছের আনন্দে দৌড়িয়ে বেড়াচ্ছে কুটি কুটি পায়ে। তো বন্ধুরা, এখন আমি কই মাছে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব, কারণ লবণ দিলে পরে কই মাছের গায়ে যে একটু তেল তেলে ভাব যে সেদলে যে ভাবটা ওটা চলে যায়। তো মাছ তো আমার কমপ্লিট, মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি নিয়ে নেব লার পাতা। আমি দুধ থেকে তিনটে লার পাতা নিয়ে নিচ্ছি এখানে। তো লার পাতা নিয়ে নিলাম, খুব বড় বড় সাইজের লার পাতা। তো এখানে আমি শিলে মশলাটা পিষে নেব। তো মিক্সারে আমি আর মশলা করছি না, শিলেই বেটে নিচ্ছি। যেখানে লঙ্কা বাটা হচ্ছে, তো এখানে আমার সমস্ত ধরনের মশলা বাটা কমপ্লিট, পেঁয়াজ বাটা, আদা, রসুন, লঙ্কা। তো আমি একটা টিফিন কারিতে দুটো কিংবা তিনটে লার পাতা নিয়ে নিলাম, বেশ পরিষ্কার করে একটু লার পাতাগুলো নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা এবার ভালো করে মশলা যেগুলো আছে সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর কিছুটা লঙ্কার গুঁড়ো ছেড়ে দিলাম, পরে মানে পরে টেস্ট করে স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেওয়া যাবে। তখন এই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতো, এক চামচ মতো লবণ, আর কিছুটা দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কই মাছের ভালো করে মশলাটা মেখে যায় গায়ে, ভিতরটাও ভালো করে যায় মশলাটা, হিসেবে কই মাছটা ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আমি আর এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করা প্রায় কমপ্লিট। তো এখানে আমি একটু প্যাকেটের গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার ভালো করে মিক্সড করে নিতে হবে। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিও কিংবা কই মাছের ভাপা রেসিপি যদি ভালো লাগে, আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখছি, দেখতে থাকুন। তো মশলা মাখানো কমপ্লিট। তো আমি এখানে লার পাতা আরেকটি উপর দিয়ে দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এখানে একটা দুটি লার পাতা দিলেই হবে, আমি একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো করে টিফিন কারির মুখটা আটকে দেব, টাইট করে আটকে দেবো। আর উপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা। তো এখন আটকে দিলাম টিফিন কারিটি। তো আমি আগের থেকে একটু গরম জল কড়াইতে গরম জল বসিয়েছিলাম। তো সে কড়াইতে আমি গরম জলের উপর টিফিন কারিটি বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ গরম জল পড়তে শুরু করেছে, আর গরম জল যেহেতু ফুটছিল আর টিফিন কারিটি খুবই নাড়াচাড়া করেছিলো, এই জন্য কিছু একটা আমি ভারী জিনিস উপরে দিয়ে দিলাম। তো এবার কিছুক্ষণ রাখতে হবে, বেশ কিছুক্ষণ। তো দেখি আমি এখন একটু অনেকক্ষণ রেখেছি, এবার আমি একটু চেক করে নেব কি অবস্থা ভিতরে, কতদূর হলো রান্নাটা। তো এখন সবই মনে হয় অর্ধেক হয়েছে, আরও কিছুটা হবে।
তো বন্ধুরা এই রেসিপি করতে একটু সময় দিতে হবে, রান্নার পিছনে একটু টাইম লাগে ভাপাটা হতে। একটু লবণ কম ছিল, একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। আবার ঢেকে বসিয়ে দেবো আমি কড়াইতে গরম জলের মধ্যে, দিয়ে দিলাম। আবার এভাবে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে মিডিয়াম আঁচে। তো আমি এখানে আমি আবার একটু কিছুক্ষণ বাদে নামিয়ে চেক করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কই মাছ বাপা হয়ে গেছে। এখানে একটু সুন্দর কালার এসছে, সবই সুন্দরভাবে বাপা হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।